হোয়াইটহর্সের নৈসর্গিক প্রকৃতি, চারিদিকে শুভ্র বরফ। আজকে এখানে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস প্লাস। তো এটা কখনোই আশা করা যায় না, এত ভালো আবহাওয়া ডিসেম্বর মাসে কখনোই প্রত্যাশিত নয়। তো বাজার করতে এসে মনে হলো যে ভালোই লাগতেছে আর কি, কেবল সূর্য উঠতেছে। এখন প্রায় 12টার মতো মনে হয় বাজে, এখন সূর্য আস্তে আস্তে মেঘের আড়াল থেকে বেরিয়ে আসছে। তো এটা একটা ইউকন ওয়ার্কার্স মেমোরিয়াল, দিস ইজ এ একটা শিল্পকর্ম। এর পাশেই হলো ইউকন রিভার, এখন খুব অল্প স্রোত ধারা। এই ইউকন রিভারের এখান থেকে উপরের দিকে এই 1-2 কিলোমিটার দূরে হলো ইউকন এনার্জি কর্পোরেশনের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট। আজকে খুব ভালো লাগার মতো একটা দিন আজকে, এবং চারিদিকে সাদা আর সাদা। এখান থেকে দাঁড়ালে পিছনে এদিকে শহর, শহরের পিছনে আবার পাহাড়, এবং সব মিলিয়ে এখানে হয়তো বা 1 কিলোমিটারও হবে না চওড়া শহরটা, আর লম্বায় 3-4 কিলোমিটার। এটা হলো ডাউন টাউন, বাট আশপাশে কিছু কমিউনিটি আছে, সব মিলিয়ে হয়তো 10-15 মিনিট ড্রাইভ করলে মোটামুটি এ মাথা থেকে আর এক মাথায় যাওয়া যায়। এখানে পরিবেশ সংরক্ষণে খুবই সোচ্চার, ফলে এখানের আবহাওয়া অত্যন্ত ভালো, বিশেষ করে দূষণমুক্ত।